আমি কি দেখতে খুব খারাপ? একটু ঘুরে দেখছি, তোকে পড়তে কবে? আমি ওদের বাড়ির সামনে দিয়ে পাস হচ্ছি, পাস হতে হতে হঠাৎ ওদের কুত্তা এসে কামড়ে দিয়েছে। আমি তো জানিও না যে ওদের ওটা পোষা কুত্তা। সরি বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাপি থার্সডে। আর গত সপ্তাহে দুধিকাঢাকি যে বাকি ইন্টারভিউটুকু ছিল সেটুকু আজকে আমি করতে চলেছি ওনার সাথে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা দুধিকাবাবু, আমি একটা কথা শুনেছি আপনাদের পাড়ার লোকের কাছ থেকে যে আপনি লকডাউনের মধ্যে মার খেয়েছিলেন। আরে বলুন না মশাই, ইন্টারভিউতে এখন তো আপনি গত সপ্তাহে একটা ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউতে লুকোচুরির কী আছে তাই না? বলুন। আপনাকে এই কথাটা সোমা বলেছে তাই না? কে এই সোমাটা? কে সোমা না? তাহলে নিশ্চয়ই পদ্মা বৌদি বলেছে আপনাকে। আপনি কাদের কথা বলছেন আমি বুঝতে পারছি না, কারা এরা? এদের সাথেই তো আমি শাক তুলতে গিয়ে মার খেয়েছিলাম। শাক তুলতে গিয়ে মানে ওই যে কলমি শাক? আপনি এক কাজ করুন, আপনি বিস্তারিতভাবে ঘটনাটা বলুন। দেখুন, আপনি তো খুব ভালো মতনই জানেন যে আমি নিরামিষ খাই। নিরামিষ খান আপনি? আপনি মাংস খান? পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া। আচ্ছা যাই হোক, আপনি আপনার ওই শাক তোলার ঘটনাটা বলুন। একদিন আমার খুব ইচ্ছে হলো কলমি শাক খাওয়ার, তো আমি পদ্মা বৌদিকে বললাম, পদ্মা বৌদি চলো আমি কলমি শাক তুলতে যাচ্ছি, তুমি গেলে যেতে পারো। তা পদ্মা বৌদি আমাকে বলে চল যাই। আচ্ছা বলছি যে পদ্মা বৌদির সাথে স্পেশাল কোনো রিলেশন টেলেশন কিছু আছে? মানে মানে ওই যে থাকে না দেওর বৌদির মধ্যে একটা হালকা পাতলা প্রেম প্রেম ভাব। আপনি কি অসভ্য! আচ্ছা যাই হোক, আপনি ওই শাকের ঘটনাটা বলুন। তো ঘোষপাড়ার দিকে যাচ্ছি, এবার ঘোষপাড়ার দিকে যেতে যেতে হঠাৎ রাস্তায় সোমার সাথে আমার দেখা হয়ে গেছে। এবার সোমা বলে আমি যাব। এবার ওকে আমি না নিতে চাই, নিবি স্বার্থপর, আমাকে সজনে ফুল দেয়নি। এবার আমি বলি তোকে নিব না, তখন বলে আমি যাবো 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 যাবো। আমি ঠিক আছে তাহলে চ, তাই সোমা আমার সাথে গেছে। সোমা নিশ্চয়ই আপনার ক্লোজ? না না, সোমাকে আমার একদম পছন্দ না। কেন? দেখতে ভালো না? দেখুন, দুধিকা কখনো মুখ দেখে ভালোবাসে না, দুধিকা সবসময় সাইজ দেখে ভালোবাসে। ইস, মনের ও মনের সাইজ, ওর মনটা ভীষণ ছোট। কেন ওর মন ছোট? কেন ও আমাকে সজনে ফুল দেয়নি? কেন সজনে ফুল দিয়ে কি আপনি চপ বানিয়ে খেতেন? ওতে পেঁয়াজ রসুন থাকে তো। আচ্ছা সজনে ফুল দিয়ে তো চপ বড়া এইসব বানায়, তো আপনি যখন সজনে ফুলের চপও খান না বড়াও খান না, তাহলে সজনে ফুল দিয়ে আপনি করতেন কি? আপনি দমদম সেন্ট্রাল জেল চিনেন তো? চিনি। ওর পাশে একটা মাঠ আছে আপনি জানেন? আপনি আগের ইন্টারভিউতেও বলেছেন দমদম সেন্ট্রাল জেলের পাশে একটা মাঠ আছে, মাঠের পাশে একটা সিমেন্টের বেঞ্চ আছে, সেই বেঞ্চে আপনি বসে বিকেলবেলায় চিকেন লেগ পিস খান। আপনি আগের ইন্টারভিউতে বলেছেন ওখানে বসে আমি সজনে ফুল দিয়ে মালা গাঁথতাম। আচ্ছা আপনি ফালতু কথা ছাড়েন, ওই শাক তুলতে যাওয়ার ঘটনাটা এবার বলেন। তো আমি সোমা আর পদ্মাবতী তিনজনে যাচ্ছি ঘোষপাড়ার দিকে। ঘোষপাড়া হচ্ছে আমাদের বাড়ি দক্ষিণ দিকে একটা পাড়া, ওখানে সব ঘোষেরা থাকে আর গরু থাকে আর গোবর থাকে। তো ওখানে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমাদের তিনজনের হাতে তিনটে পলিথিন মানে প্লাস্টিক। এবার যেতে যেতে একটা পুকুর আছে, ওখানে পুকুরের সাইড দিয়ে অনেক কলমি শাক হয়ে রয়েছে, আর পুকুরের নিচের দিকে যে জলটুকু আছে জলের মধ্যে পানা হয়ে রয়েছে। তো আমি প্যান্টটাকে এত হাঁটুর অবধি গুটিয়েছি, পদ্মা বৌদি শাড়িটাকে হাঁটুর উপর তুলেছে, হাঁটুর উপরে। এবার তোলার পরে এবার আমরা নেমেছি, সময়ও নেমেছে। এবার নেমে তুলতে তুলতে একটা লোক উপর থেকে মোটা মতন সন্ডা মার্কা কালো করে দেখতে দেখে মানে সারাদিন সকাল বিকাল দুধ খায়, ঠিক আছে, কিন্তু দুধ একটু গায়েও মাখতে পারতো। আর যাই হোক, এবার আমরা শাক তুলছি, শাক তুলতে তুলতে এবার লোকটা বলে এই কোন পাড়া থেকে এসছিস? আমি বলি কাকু আমি ওই পাড়া থেকে এসেছি। বলে লকডাউনের মধ্যে এসছিস তুই? হ্যাঁ, মুখে কোনো মাস্ক নেই, লজ্জা করে না, অন্য পাড়ায় এসছিস, তোদের সাহস কত বড়! আমি বলি আপনার কি তাতে, আপনার কি? তারপর কি হলো? এবার যখন আমি বলেছি আপনার কি, তখন বলে এই তুই কি বললি, উপরে উঠে আয়। এবার আমি উঠে গেছি, আমি কি ভয় পাই? এবার উঠে যাওয়ার পরে আমার ঘাড়টাকে ধরে ধাক্কা মেরে দিয়েছে। মানে উনি আপনাকে ঘাড়গুল্লি দিয়েছে তাই তো? কি তা কি ঘাড় ধরে ঘুরিয়ে দাও মানে তো ওটাকে ঘাড়গুল্লি বলে? কি বাজে শোনালো কথাটা! আচ্ছা যাই হোক, তারপর বলুন। এবার ঘাট ধাক্কা মেরে দিয়েছি, আমার মাথার মধ্যে রক্ত পুরো চড়ে গেছে। আমি কারোর কথার তলায় থাকি না, আপনি খুব ভালো মতন জানেন। এর আগের ইন্টারভিউতে আমি বলেছি আমার যখন সেই আগেকার আমার যেই পরিদাস যে আমার যে গুরুদেব ছিল মানে ব্যবসার গুরুদেব, তার উপরে আমি মাঝে মাঝে রেগে যেতাম। তো আমার যখন ঘাট ধাক্কা দিয়েছি তখন এই ভদ্রভাবে ভদ্রলোককে একটা কথা বলেছি যে আপনাকে আমি কেলাবো, ভদ্রভাবে বলেছি। বাবা, তারপর
তারপরে আমার এটুকু পরিষ্কার মনে আছে যে লোকটা আমার দিকে এগিয়ে এলো, এগিয়ে আসার পরে আমার আর কিছু মনে নেই। তারপরে যখন আমাকে বাড়িতে এনে স্যালাইন দেওয়া হচ্ছিলো, তখন পদ্মাবতী বলল যে আমার যখন পড়ে গেছি আমি ঘুষি খেয়ে, তবে নাকি আমাকে অনেকগুলো বুকে মুখে লাথিও মেরেছে লোকটা। না যাই হোক, এই উনি তো পুলিশ প্রশাসন না, আপনার গায়ে হাত দেওয়াটা ওনার উচিত হয়নি। হাত কোথায় দিয়েছে? ও তো আমার গায়ে পা দিয়েছে। আচ্ছা দুধিকা বাবু, আপনার জীবনে কোনো দিন প্রেম আসেনি? কি হলো এতে আপনি এরকম করছেন কেন? আরে মশাই বলুন না, লজ্জা পেতে হবে না, বলুন। ছিল ছিল, তার নাম ছিল রীতা। রীতাকে আমি প্রথম বিয়ে বাড়িতে দেখেছিলাম একটা। তা যখন আমি রীতাকে কী বললাম, রীতা তোমাকে আমার খুব ভালো লাগে, তখন আমাকে বলে কি, হাফ লেডিস তুই আয়নায় কখনো মুখ দেখেছিস নিজের? কেন আপনি তো এতক্ষণ ধরে এই দুই দিন ধরে আমাকে ইন্টারভিউ দিলেন, দুটো এপিসোড আসছে আপনার, আপনাকে দেখে তো আমার একবারের জন্য মনে হয়নি যে আপনি লেডিস বা হাফ লেডিস এরম টাইপের কিছু, একবারও মনে হয়নি। জানি না কেন আমাকে হাফ লেডিস বলেছিল, আমার কথা শুনে মনে হয়েছে আমি হাফ লেডিস। যাই হোক, এবার আমাকে যখন এই কথাটা বললো তখন আমি খুব কষ্ট পেয়েছি, কষ্ট পেয়ে আমি ওর জন্য একটা গান লিখেছিলাম, গানটা শোনাচ্ছি। তুমি ভালো থেকো রীতা, তুমি ভালো থেকো রীতা, এটুকুই। গানটা শুনে রীতা রাজি হয়ে গেছিলো। আমরা দুজন কত দেখা করতাম, কত সাইকেলে করে ঘুরতাম, আমি ওকে চাউমিন খাওয়াতাম খুব। কেন আপনি চাউমিন খেতেন না? ওতে পেঁয়াজ থাকে। তারপর একদিন শুনি, রীতার আরেকটা বয়ফ্রেন্ড ছিল, সে বয়ফ্রেন্ডটা ওর বাড়ির কিসব সিডি মেশিন এসব চুরি করে নিয়ে চলে গেছে। ওর আরেকটা বয়ফ্রেন্ড সিডি মেশিন চুরি করেছে? হ্যাঁ, রীতাদের ঘরে এসেছিল, ঘরে এসে রীতাদেরই ঘরের সিডি মেশিন আর দুটো শ্যামাসঙ্গীতের ক্যাসেট চুরি করে নিয়ে চলে গেছিলো। মানে ওর বয়ফ্রেন্ড ওদের বাড়ি থেকে সিডি মেশিন চুরি করেছে? এবার কি, পাড়ার লোক তো জানতো রীতার একমাত্র বয়ফ্রেন্ড আমি, আমাকে সারাদিন পোস্টে বেঁধে রেখেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা আপনি এই এর প্রতিবাদ করেননি এরকম ঘটনার? হ্যাঁ প্রতিশোধ নেবো না, অবশ্যই প্রতিশোধ নিয়েছি। কিভাবে? আমি রাগ দেখিয়ে প্রতিশোধ নিয়েছি। কার উপর? নিজের উপর নিজে রাগ করেছি, নিজের দেয়ালে ঘুষি মেরে মেরে রাগ প্রতিশোধ নিয়েছি। আর ধর মশাই, নিজের উপর রাগ করেই করছে। আচ্ছা রীতা এখন কি করে? রীতা এখন ছেড়ে, মানে রীতা এখন চা বাগানে কাজ করে, চা পাতা ছেড়ে। মানে আপনার কথাগুলো এমন শোনায় না। আচ্ছা যাই হোক, আচ্ছা দুদিকা বাবু, আপনি আপনার জীবনে সবথেকে কত বড়ো, আচ্ছা এটা একটুখানি একটু অন্যরকম প্রশ্ন করছি আমি, প্লিজ বড়োটা আমাকে ক্ষমা করে দিও, আপনি কত বড় সাইজের ব্লাউজ বিক্রি করেছেন? বলা যাবে না। কেন কেন বলা যাবে না? কেন সে এখন এই ভিডিওটা দেখছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, দুদিকা বাবুর ইন্টারভিউ আজকে এখানেই শেষ। আর আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে যেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে হ্যাপি থার্সডে, তাহলে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো। আর আগামী সপ্তাহে আমি নিয়ে আসবো এমন একজন ব্যক্তিকে যার সূত্র হারিয়ে গেছে। তো ভিডিও শেষ অবধি যারা ছিল তাদের অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর কেমন কেমন ভিডিও তোমরা চাও সেটাও জানিও। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। আঘাত দিয়ে কথা বলি না, তাই আমার গাড়িতে আর চড়তে হবে না, হেঁটে হেঁটে বাড়ি যাবে। বাই বাই রাম্পাপ্পা, আজকে আজকে ভ্যানিশ হয়ে যাও। কিলিক 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 কিলি